নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশন চত্বর থেকে তিন বাংলাদেশি মহিলা সহ একজন ছেলেকে আটক করেছে রেল পুলিশ, এবং শুধুমাত্র আটকই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। প্রায় 22 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আগরতলা রেল পুলিশ, এবং দুই পাচারকারী থেকে এদিন এই বিষয়ে বিস্তারিত বলেছেন ওসি তাপস দাস। একেবারে বলা যায় অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা, এবং শুধুমাত্র প্রবেশই নয়, এক্ষেত্রে নেশার বাণিজ্য তারা চালিয়ে যাচ্ছে রীতিমতো, যা নিয়ে সীমান্ত সুরক্ষা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে ওসি তাপস দাস কি বলছেন শুনুন। বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে ওইসব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে, মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছুটিয়ে ছিটিয়ে বলি। তারপর দেখলাম চারজন, তিনজন ওমেন এবং একজন ম্যান, জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তে তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1 এর দিকে ছুটছিল। তো আমাদের তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়, তারপর আমরা তাদেরকে মতলব আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমত তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি, এবং এর মধ্যে যে তিনজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ, তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে, আর বাকি তিনজন বলছে যে তারা দিল্লিতে যাবে, এটা তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ, আর বাকি যারা তিনজন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম, যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। তো তারা এই পারপাসে তারা, এবং তারা কোনো পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট আনেনি। তো এই নিয়ে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই আইপিসি সেকশন এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। এটা তো এখনো চলছে তাদের ইন্টারোগেশন, তো ইন্টারোগেশন উপর বেস করে আমরা মানে রিমান্ড চাবো আর কি। তারা কোন জায়গা দিয়ে উঠছে সে বিষয়ে কি আপনাদের কাছে কোনো খবর আছে কি? খবর আমরা বিভিন্ন আমাদের যে আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য, এবং গতকালই জিআরপি থানার পুলিশের হাতে আটক হয়েছে চার বাংলাদেশি, যেখানে ছিলেন তিনজন মহিলা এবং পাশাপাশি একজন ছেলে। তবে এর পাশাপাশি 22 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং সাথে দুই পাচারকারীকেও আটক করা হয়েছে। ধৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।